প্রায় সময় মিটিং হয় আমার, কেউ কোনোদিন টেলিফোন করে না। তা আমি একটু আমার যা কথা ওইটাই বলতেছি, সাংবাদিক বাইরে আপনারা আসছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার আমি তখন আমার পাশে ছিল শাহিন মামা, চেয়ারম্যান শাহিন সাহেব। তখন আমি শাহিন সাহেবকে বললাম এই যে মিটিংগুলো করে না, কোনো দিন আমার কল দেয় না। আমি 5 বছর ধরে মন্ত্রী সাহেবের সাথে মিলে মিশে সবসময়, আমি কোনো সময় ওনার সাথে আমি ঝগড়া বিবাদ কোনো সময় ওনার সাথে আমি কোনো কথা বলি না। যে উনি মন্ত্রী, আমি এমপি, আমি ওনার সাথে কেন ঝগড়া যাব? আমার আমরা ভাই বোনের মতো মিলে চলি। আমার নেত্রী আমার এমপি বানাইছে, মহিলা এমপি, উনি নির্বাচিত এমপি, ওনার সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, কিচ্ছু নাই। আজকে হঠাৎ করে আমি পার্টি অফিসে যাওয়ার সাথে আমি এই কথা বলছি যে আমার আমার একটু টেলিফোন করে না, কারোরই না, আমি সবাই এমনি বলতেছিলাম দেন এখানে একটার পর একটা মিটিং হয়, আমার কোনোদিনও টেলিফোন করে না, বলে না। তখন আনোয়ার আমার সাথে, হ্যাঁ আপনারা কেন বলবো, আপনি কে, আপনার সব কিছু জানি, আপনি নারী নক্ষর জানি, আপনি কীভাবে এমপি হয়েছেন তাও জানি, আপনি আমার কাছে এগুলো গল্প করেন না, আপনি কোন দলে তাইছেন এটাও জানি। আমি যা কথা এইটুকু বলতেছি, যা কথা হয়েছে কোন দলে তাইছি সেটাও বলে জানে। তখন আমি কইছি আমার কথা কি জানে, জানলে আনোয়ার তুমি বলো কি এমন আমার মাননীয় প্রধানমন্ত্রী এমপি বানাইছে, তুমি আমার কি জানো, কি জানলে পরে আমার ব্যাকগ্রাউন্ড তুমি বলো। তখন আমি সত্যি কথা যেটা ওর ভাবসাব দেখে সে আমারে এক পর্যায়ে হাতের মধ্যে এখানে থাপ্পড় মারছে। মারার পর তখন আমি টেবিলে একটা থাপ্পড় দিছি, এক সাইডে থাপ্পড় দিছি। দেওয়ার পর আমি কইছি টেবিলে থাপ্পড় দিয়ে আমি বললাম, দেখো তুমি আমার কি নারী নক্ষর জানো, কি আমার ব্যাকগ্রাউন্ড জানো, কি খারাপ আমার কি খারাপ কিছু জানো, তুমি আমার এখনই বলতে হবে। তখন মন্ত্রী বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বলতেছে, রাখেন আপনি চুপ করেন, আপনি একটা কথা বলবেন না, আমি এখানে সভাপতি। তা আমি বললাম এখন আপনি সভাপতির কথা বলতেছেন, তখন তো আপনি কথাটা বলেন নাই। আমার যে আনোয়ার হাত তুললো আমার উপরে, যে দচ্ছা দস্তি হইলো, হাতাহাতি হইলো, তখন উনি আর আমার কিছু বললো না, আমি তো ধমক দিছি দেন নাই। তখন উনি আমি তখন আমি একটু শান্ত হয়ে আমি চেয়ারে বসলাম। বসার পর উনি তখন স্বাগত বক্তৃতা দিতে দাঁড়াইলো।